আজকে তোমাদের আমি আসলে এখানে একটা সুন্দর একটা দৃশ্য দেখাবো, যে দৃশ্যটা আমি আজকে কিন্তু প্রথম দেখলাম এখানে। কত সুন্দর এরা কিন্তু যাদের দুধ বিক্রি করতে, বিশেষ করে বালতিতে করে, এই দৃশ্যটা আমি আজকে প্রথম যেহেতু তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। দৃশ্যটা কিন্তু সুন্দর সুন্দর একটা বাজাতে। চাচার সাথে নাকি আমি কথা বলি নাই, চাচাকে নাকি দেখাই নাই। এই দেখো চাচা কত করে বিক্রি করতেছেন চাচা? আপনার 70 টাকা করে দুধের দাম কি স্বাভাবিক আছে না বাড়ছে না কমছে? কেমন কমন তাই? কারণ কি? আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি একটু সিরিয়াল দেখাই কীভাবে তারা দুধগুলো আসলে বিক্রি করে। দেখো সিরিয়াল বা তার বালতিগুলো নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। চাচা এই গাভীর দুধ আপনার কি নিজের গাভী না কিনে আনছেন? কোনো আনতে নিজের নিজের প্রতিদিন কত কেজি করে দা মানে দুধ বিক্রি করেন? 70 টাকা 80 টাকা 75 টাকা 60 টাকা। আমি অনেক জায়গায় দেখছি, আজকে এই প্রথম দেখলাম যে এরকমভাবে আসলে আপনার বালতিতে নিয়ে আসেন। তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প করি। তো আপনার কয়টা গরু? আমার গরু হলো 5টা। দুই বেলা দুধ দোয়ান? দুই বেলা সকালে কতটুকু আনেন আর বিকেলে কতটুকু আনেন? 5টা মানে 2টা পানাই। আচ্ছা তো প্রতিদিন আপনার একটা ইনকাম মানে 400-500 টাকা প্রতিদিন একটা ইনকাম এই দুধ থেকে? আমার গায়ের খরচ হয় না। হয় না? কারণ কি? সব জিনিসের দাম বেশি। আচ্ছা 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 দৃশ্যটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো চাচার কষ্টের কথা শুনলাম। চাচা এই যে বসে আছে কিন্তু সিরিয়াল অনেক অনেক লোক এখানে যায়। বাজারটা খারাপ না, অনেক সুন্দর সুতরাটা বাজার। দেখি আমরা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই। আচ্ছা সব দুধ কি বিক্রি হবে এরকম? রাত 10টা পর্যন্ত দুধ থাকে না? বাজার কত হন থাকে? নয়টা 10টা পর্যন্ত। দেখেন বিকেল থেকে শুরু হয়েছে দুধ বাজার দৃশ্যগুলো। দেখো তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, ভিডিও কেমন লাগলো যে অবশ্যই জানাবা। এরা বাইকাররা বিভিন্ন জায়গা থেকে এখানে দুধ কিনতে আসে। ভাই একটু ডিস্টার্ব করি, আপনি কোথা থেকে আসছেন এই দুধ কিনতে? আমি তো ইয়া থেকে এসেছি সবার থেকে। তো এই এইখানে দুধ কিরকম মানে কি ভালো মানের মনে হয়? মানুষের কাছে শুনলাম যে ভালো। অবশ্যই ভালো, আমি সবার সাথে একটু কথা বললাম, আসলে দুধগুলো খুব সুন্দর। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবো, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।